এটা কিন্তু আমরা ধোঁয়াশার মধ্যে আছি। কেন এবার কোভিড সিচুয়েশনে তখন জানতাম যে ভ্যাকসিন বেরোচ্ছে, ভ্যাকসিন বেরিয়ে গেছে, ভ্যাকসিন দিলে কমে যাবে, কিন্তু এখানে এই যে দেখাচ্ছে ফাঙ্গাস, ব্ল্যাক ফাঙ্গাস, রেড ফাঙ্গাস, এই ফাঙ্গাস, এই ফাঙ্গাস পাবে ডেল্টা, শুনছি বিদেশে নাকি ডেল্টা রোগে অনেকের আক্রমণ হয়েছে, ডেল্টা রোগ ছড়িয়েছে, সেটা এখনও অবশ্য ইন্ডিয়াতে ঢোকেনি, তো ঢুকতে কতক্ষণ, বাইরে বিদেশে হলে এখানেও ঢোকে। যাই হোক, তো যখনই যখনই অশুভ শক্তি যখন নেমে আসে তখনই তখনই কিন্তু সেটা মায়ের আবির্ভাব। আমার আমি গত বছরে দেখেছি এবং গত বছরে আমি বলেছিলাম যে মা আসছে, মা এলেই করোনা বধ হবে, এটা একদম নিশ্চিত। এটা কিন্তু পূর্বপুরুষরা কিন্তু দেখে গিয়েছিলো এইরকম, সেটা কিন্তু এখনও চলছে। আমরা গত বছর কালী পুজোর পরে আপনি ডিসেম্বর মাস থেকে জানুয়ারির মাসে বা আমি ফেব্রুয়ারি ধরতে পারি করোনা গ্রাফ কিন্তু ছিল না, করোনাতে কেউ কিন্তু মানুষ মারা যায়নি সেই সময়টা, তখন আমরা ভাবলাম করোনা চলে গেছে। তারপরে ইলেকশনের জন্য এত ভিড়, এত এমু, আবার মহারাষ্ট্র থেকে শুরু হলো, আবার দেখা গেল বেড়ে যাচ্ছে, ক্রমশ বেড়ে যাচ্ছে, কিছুটা ইলেকশনের জন্য হয়েছে। আচ্ছা, আর একটা বিষয়, সেটা হচ্ছে অর্ডার, যে পরিমাণ অর্ডার থাকে এর একটা এফেক্ট, হ্যাঁ এফেক্ট তো নিশ্চয়ই আছে। যারা বড় পুজো করে তারা তো এবার খোলা জায়গায় পুজো করতে বলছে, অনেক কিছু মানে নতুন নিয়ম করে দিয়েছে কী কী করতে হবে, আটটা ব্যাপারে স্যানিটাইজ করতে হবে, মাস্ক পরতে হবে, করোনা ভ্যাকসিন দুটো করে দিতে হবে, তবেই তুমি, তারপরে ডিস্টেন্স মেনটেন করে প্যান্ডেলে ঢুকতে হবে, সেগুলো কিন্তু সব মানে নিয়ম বেঁধে দিয়েছে যে এই নিয়মে ঠাকুর দেখতে পারবে। যেমন এখন আমি দেখছি বাইরে ঘুরতে যাব, দুটো টিকা না হলে পরে কিন্তু আমি যেতে পারছি না, ইভেন আমাকে করোনার পরীক্ষা করে তারপরে যেতে হবে 72 ঘন্টার মধ্যে, তবেই কিন্তু আমি কোথাও ঘুরতে যেতে পারবো। সবার মেন্টালিটি সমান না, তো বাড়িতে থেকে থেকে তো মানুষের ব্রেন খারাপ হয়ে যাচ্ছে, মনে হয় দুটো দিন কোথা থেকে ঘুরে আসি, সেটাও তো বিপদ। সেটার জন্যও তো আমাদের এখন করোনা টিকা নিতে হবে, নয়তো ভ্যাকসিন। রথের দিন থেকে এখনো পর্যন্ত অর্ডারের কি? রথের দিন থেকে কাস্টমার আসা শুরু করে দিয়েছে এবং আমাকে অনেক কাস্টমাররা ফোন করেছে যে বড় করতে পারি, ছোট করতে পারি, ঠাকুর রেখে দেবেন ঠিক টাইমে। আমরা কেউ কেউ বলেছে আমরা উল্টো রথের দিন আসবো, কেউ কেউ বলছে আমরা গিয়ে বলবো, এখনো তো সময় আছে। আমরা একটা মিটিং করে নিই যে আমরা বড় পুজো করবো না, ছোট পুজো করবো, ঠাকুরের হাইটকে এক রাখবো না, তার থেকে ছোট করবো। আমার যেমনি 9 ফুট 10.5 ফুটের ঠাকুর আছে, এবার কাস্টমারের যদি মনে হয়, এখানে তো ঠাকুরগুলো তৈরি করা আছে, তো কাস্টমার যদি মনে না আমি 10.5 ফুটের ঠাকুরই আমরা পুজো করবো, চারদিকটা খোলাই রাখলাম কিন্তু ঠাকুরটা আমরা বড় নিলাম, সেটাও হতে পারে। আবার কেউ যদি বলে 9 ফুটের ঠাকুর নেবো, সেটা করি তৈরি করা আছে। এখন যদি কেউ বলে আমি 7 ফুটের ঠাকুর নেবো, সেটা আমার যা সময় আছে, আমার যা লেবার আছে তাতে আমি তৈরি করে দিতে পারবো। এখানে ম্যাক্সিমাম অনেক ঘরে যাদের লেবার রয়েছে তারা বানিয়ে দিতে পারবে, এখনও তো মোটামুটি 80 দিনের মতন বাকি আছে, সুতরাং হয়ে যাবে। মায়ের আশীর্বাদ থাকলে পরে মা দুর্গার নিজেই সৃষ্টি হবে। ওরা গত বছর কিন্তু পুজো সবাই করেছে, কিন্তু পুজোটা ছোট হয়েছে, কিন্তু পুজো কিন্তু কেউ বাদ দেয়নি, প্রত্যেকটা ক্লাবেই কিন্তু পুজো হয়েছে। আপনি বলতে পারবেন যে কোনো ক্লাবে পুজো হয়নি করোনা ভাইরাসের জন্য? বাজেটে একটু কাটছাট, হ্যাঁ বাজেটে কাটছাট, মানে ভালোই কাটছাট হয়েছে, মানে শিল্পীদের দেয়ালে পিঠ হয়ে গেছে, কিন্তু মা কিন্তু, মায়ের একটা আশীর্বাদ প্রত্যেকটা শিল্পীর মধ্যে থাকে। কেননা আমরা করোনা গত বছর 2020-তে কোনো শিল্পী করোনা হয়নি, ইভেন কোনো কারিগরও করোনা হয়নি, এইটা কিন্তু একদম মানে আশ্চর্য ব্যাপার। কোনো শিল্পীর আপনারা শুনেছেন কি যে করোনা হয়েছে? অমুক পালের, এই পালের যারা নাম করা, তাদের কাউর কিন্তু করোনা হয়নি। মায়ের একটা আশীর্বাদ আছে, মাই আমাদের পথ দেখাবে যে আমাদের 2021-এর পুজোটা কীরকমভাবে হবে। ঠিক আছে, আপনার নাম আর ডিজাইন? আমার নাম ইন্দ্রজিৎ পাল কুমোরটুলি, আমি একজন প্রতিমা শিল্পী এবং শর্ট ফিল্ম মেকার।